তাপ্রবাহের ছুটি শেষে আজ থেকে খুলছে দেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে গরমের কারণে কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসব জেলার বাইরে সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ। এছাড়াও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে আগামীকাল রোববার থেকে।